আজকের গুরুত্বপূর্ণ নির্বাচনী খবরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইভিএম এর আগে পোস্টাল ভোট গণনার আরজি, নির্বাচন কমিশনকে চিঠি রিপুন বরার, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসামে লকডাউন কার্ফিউ নয়, টেস্ট বাড়বে, বাড়বে আক্রান্তের সংখ্যাও, আতঙ্কিত না হতে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। ও গতবার থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন দেশব্যাপী আর লকডাউন হবে না, লকডাউনের পরিবর্তে কন্টেইনমেন্ট জোন, মুখ্যমন্ত্রীদের পরামর্শ প্রধানমন্ত্রীর, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ডিস্টিংশন না হলেও লেটার নিয়ে সরকার গড়বে বিজেপি, ভোট নিয়ে আত্মবিশ্বাসী দলের শীর্ষ নেতারা। এবং সর্বশেষ জানিয়ে দেব, নিশ্চিত হার থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যেভাবে ভোটে ঘুরে দাঁড়ালো কংগ্রেস, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ইভিএম এর আগে পোস্টাল ভোট গণনার আরজি, চিঠি রিপুন বরার, রাজ্যে তৃতীয় তথা শেষ দফার ভোট হয়েছে 6 এপ্রিল, ভোট গণনা হবে 2 মে। এ অবস্থায় ইভিএম এর ভোট গণনার আগে পোস্টাল ব্যালটের ভোট গণনার আরজি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো আসাম প্রদেশ কংগ্রেস। চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা উল্লেখ করেছেন, বিহার বিধানসভা নির্বাচনের সময় ইভিএম এর ভোট গণনার পর শেষ রাতে পোস্টাল ব্যালটের ভোট গণনা হয়েছিল, এতে ব্যাপক জালিয়াতির ঘটনা সংঘটিত হয়েছে বলে সোশ্যাল মিডিয়াতে চর্চা চলে। পোস্টাল ব্যালট জালিয়াতি করে বহু প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে জয়ী হন বলে অভিযোগ উঠে। এই ঘটনায় নির্বাচন কমিশনের দিকেও আঙ্গুল উঠে, তাই আসামের ক্ষেত্রে যাতে ভোট গণনা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে ইভিএম এর ভোট গণনার আগে পোস্টালের ভোট গণনার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা। উল্লেখ্য, এবারের নির্বাচনে রাজ্যের প্রবীণ নাগরিক, কোভিড আক্রান্ত ব্যক্তি, সাংবাদিকদের একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধা প্রদান করা হয়েছিল। অপরদিকে আসামে লকডাউন কার্ফিউ নয়, টেস্ট বাড়বে, বাড়বে আক্রান্তের সংখ্যাও, আতঙ্কিত না হতে বললেন হিমন্ত। দেশের সঙ্গে রাজ্যে করোনার নতুন ঢেউ শুরু হয়েছে, দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় আসামে 245 জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। গত কয়েক মাসের মধ্যে এই প্রথম পজিটিভিটি রেট 1% অতিক্রম করেছে। আক্রান্তের এই তথ্য প্রকাশ হওয়ার পর সর্বত্র চর্চা শুরু হয়েছে যে আসাম পুনরায় লকডাউনের পথে যাবে কিনা। কিন্তু করোনার নতুন ঢেউ শুরু হলেও রাজ্যে লকডাউনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাসের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, করোনার নতুন ঢেউ শুরু হয়েছে, কিন্তু এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নির্বাচন শেষ হয়েছে, বিহু ও সুন্দরভাবে পালিত হবে, সরকার টেস্টের মাধ্যমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করবে, আসামে ফের লকডাউনের কোনো সম্ভাবনা নেই, এমনকি নৈশ কার্ফিউ জারি করারও কোনো পরিকল্পনা নেই সরকারের। তিনি বলেন, আগামী 1 সপ্তাহ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে, তাতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বুধবার 18,000 টেস্ট করা হয়েছে, বৃহস্পতিবারও 35,000 টেস্ট করা হয়েছে। ক্রমান্বয়ে টেস্টের সংখ্যা দৈনিক 1 লক্ষ করা হবে, টেস্টের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়বে, ফলে আক্রান্তদের চিহ্নিত করতে পারলেই করোনার সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে। গত বছর বিহু পালন না করায় শিল্পী সমাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফলে এবারে বিহু সুন্দরভাবে পালন করার জন্য সরকার টেস্টের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণ করে উৎসব পালনের ব্যবস্থা করবে। তবে লকডাউন বা নৈশ কার্ফুর কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি। হিমন্ত বিশ্ব বলেন, বিহু পালনের জন্য কোভিড প্রোটোকল মেনে চলতে হবে, এজন্য সরকার খুব শীঘ্রই এ সম্পর্কে এসওপি তৈরি করবে। করোনার কোনো লক্ষণ দেখা দিলেই যেন পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার জন্য এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী হিমন্ত। 45 বছরের সকল নাগরিকদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভয় বা সংকোচের কোনো কারণ নেই। আগে করোনা সংক্রমণের সময় চিকিৎসকরা ভ্যাকসিন নেননি, কিন্তু এবার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তারা শুধু মুখে মাস্ক পরিধান করেই করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন। এদিকে করোনার ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে বিমানবন্দর ও রেল স্টেশনে টেস্ট কঠোর করে তোলা হয়েছে। হিমন্ত বলেন, মুম্বাই বেঙ্গালুরু থেকে যারা আসামে আসবেন তাদের করোনা টেস্ট বাধ্যতামূলক, বিমানবন্দর ও রেল স্টেশনে পুনরায় স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। করোনার নতুন ডেউয়ে মহানগরের সোনাপুরের লক্ষ্মীবাঈ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশনকে 14 দিনের জন্য কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে কামরূপ জেলা প্রশাসন। এই ঘটনার পরই জেলা প্রশাসন সোনাপুরের ওই প্রতিষ্ঠানকে
8 এপ্রিল থেকে 14 দিনের জন্য কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে। অপরদিকে লকডাউনের পরিবর্তে কন্টেইনমেন্ট জোন মুখ্যমন্ত্রীদের পরামর্শ প্রধানমন্ত্রীর। গতবার থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন করোনার সংক্রমণ রুখতে সতর্ক হতে হবে, তবে দেশব্যাপী আর লকডাউন হবে না। বৃহস্পতিবার ওই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিন ওই সারা দেশে সর্বকালীন রেকর্ড করে একদিনে আক্রান্তের সংখ্যা 16 লক্ষ অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী বলেছেন পরিস্থিতি মোকাবিলায় কঠোর হতে হবে, যেখানে সংক্রমণ হচ্ছে সেখানে ছোট ছোট এলাকা করে কন্টেইনমেন্ট জোন করতে হবে, তবে কোনো অবস্থাতেই নতুন করে লকডাউন হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকে সিংহভাগ রাজ্যের মুখ্যমন্ত্রী অংশ নেন। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লির মতো রাজ্য যেখানে সংক্রমণ আগুনের মতো ছড়াচ্ছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে পরিস্থিতি জেনে নেন তিনি। নিজের বক্তব্যে তিনি মুখ্যমন্ত্রীদের পরামর্শ দেন যেসব জায়গায় সংক্রমণ হচ্ছে সেখানে একেবারে ছোট পরিসরে কন্টেইনমেন্ট জোন করতে হবে, প্রয়োজনে নৈশ কার্ফিউ জারি করা যেতে পারে, তবে কোনো অবস্থাতেই লকডাউন কার্যকর করে পুরো আর্থিক ব্যবস্থা বা জনজীবন ব্যাহত করার পক্ষে যে কেন্দ্র নেই তা তিনি স্পষ্ট জানিয়ে দেন। দেশের সব মানুষকে করোনার ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য 11 থেকে 14 এপ্রিল দেশব্যাপী টিকা উৎসব আয়োজনের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যেসব রাজ্যে রাতের কার্ফিউ ঘোষণা করা হচ্ছে সেসব রাজ্যকে করোনা কার্ফিউ হিসেবে নামকরণ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এতে মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা বাড়বে বলে তার যুক্তি। সব রাজ্যকে করোনার পরীক্ষা বাড়ানোর উপর জোর দেন তিনি। সব রাজ্যকে মোট জনসংখ্যার 70% অবশ্যই আরটিপিসিআর টেস্টের আওতায় আনার টার্গেট বেঁধে দেন তিনি। তার মতে উপসর্গহীন অনেক করোনা আক্রান্ত নিজের পরিবারে মারাত্মকভাবে সংক্রমণ ছড়াচ্ছেন। একই সঙ্গে করোনাবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলেও জানান। দেশব্যাপী করোনার পজিটিভিটি রেট 5% নিচে নামিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এছাড়া করোনা সংক্রান্ত মৃত্যুর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সব তথ্য পোর্টালে জারি করার কথাও এদিন বলেছেন তিনি। ভ্যাকসিন যাতে অযথা নষ্ট না হয় তার উপরেও এদিন জোর দেন প্রধানমন্ত্রী। বলেন দেশের সব মানুষ যাতে এই ভ্যাকসিন নেন সেজন্য দেশব্যাপী টিকা উৎসব আয়োজন করা হবে। যেসব মানুষ করোনাকে পাত্তা দিচ্ছেন না, সব বিধি এড়িয়ে চলেছেন, তাদের মধ্যে সচেতনতা বাড়াতে সভা সমিতি করার উপরে গুরুত্ব আরোপ করেন মোদী। বলেন সব রাজ্যের উচিত বিভিন্ন রাজনৈতিক দল এমনকি রাজ্যপালকে নিয়েও এ ব্যাপারে বৈঠক করা। পরিস্থিতি যে দিন দিনই নাগালের বাইরে চলে যাচ্ছে তা এদিন স্বীকার করে নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান প্রথম ওয়েবে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ জায়গায় পৌঁছার রেকর্ডও ইতিমধ্যে আমরা অতিক্রম করেছি। অপরদিকে বুটের আগে বারবার 100+ মিশনের কথা বলা হলেও বুট শেষে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা। তবে 3 পর্যায়ের নির্বাচন পর্ব শেষ হওয়ার প্রায় 44 ঘন্টা পর বৃহস্পতিবার আত্মসন্তুষ্টি নিয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করল। দল জানিয়ে দিল রাজ্যে ফের মিত্রজোটের সরকার হচ্ছে, এমনকি ডিস্টিংশন না হলেও লেটার নিয়ে দল ক্ষমতায় আসছে বলে জানিয়ে দেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার হেঙ্গারাবাড়ির বিজেপির রাজ্য মুখ্য কার্যালয়ে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, দলের রাজ্য সভাপতি রঞ্জিত দাস ও মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাদের দাবি এবারের নির্বাচনে জনতার বিপুল সমর্থন ছিল বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের পক্ষে, ফলে রাজ্যে ফের মিত্রজোটের সরকার গঠন নিশ্চিত। রঞ্জিত দাস বলেন দলের পৃষ্ঠ প্রমুখদের রিপোর্টের ভিত্তিতে দেখা গেছে এবারের নির্বাচনে মিত্রজোটের পক্ষে বিপুল সমর্থন রয়েছে, ফলে রাজ্যে ফের মিত্রজোটের সরকার নিশ্চিত বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতার জন্য জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য আসামের জনতা যে আগ্রহ প্রকাশ করেছেন তা লক্ষণীয়। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে জড়িত সব কর্মচারীকেও ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রীর দাবি বিজেপি সরকারের সুশাসনের জন্যই রাজ্যের মানুষ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার পেয়েছেন, এবারের নির্বাচনে জনগণের বিপুল অংশগ্রহণ তারই প্রমাণ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনেও জনগণের স্বার্থে আত্মনির্ভর আসাম গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। মুখ্যমন্ত্রী এও বলেন রাজ্যের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বিজেপি সরকার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি। অপরদিকে ভোটের ফল জানা যাবে 2 মে, যে যার মতো করে জয়ের দাবি করছেন কিন্তু এবার আসামের সবাই একটা ব্যাপারে একমত, লড়াই হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে, ফলে কোনো শিবিরই বুক ফুলিয়ে তেমন বড় জয়ের দাবি করার সাহস পাচ্ছেন না। রাজ্যে এবার লড়াই একেবারে সরাসরি বিজেপি অকপর মিত্রজোট বনাম কংগ্রেস, আইডিএফ সহ অন্যান্য দলের মহাজোট।
উভয় শিবির ওই দিশপুরে পরবর্তী সরকার গঠনের দাবি করছে ঠিকই। মাস তিনেক আগেও কিন্তু এই পরিস্থিতি ছিল না, তখন সবাই ভেবে নিয়েছিলেন রাজ্যে বিজেপিকে আটকানোর মতো কোনো শক্তি নেই, কংগ্রেসের অবস্থা কহতব্য ছিল না, চূড়ান্ত বিশৃঙ্খল একটা দল চরম নেতৃত্বহীনতায় ভুগছে। আর ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রয়াণে তো দলের দিশেহারা অবস্থা, দলের হয়ে কেউ টিকিট চাইবে কিনা এ নিয়ে অনেকের মনে সংশয় ছিল। বিজেপির নেতৃত্বের 100+ কেন্দ্র পাওয়ার স্লোগান তখন শুধু সময়ের অপেক্ষা বলেই ভেবে নিয়েছিলেন রাজ্যের মানুষ। কিন্তু পরবর্তী কয়েক সপ্তাহে ছবিটা দ্রুত বদলাতে শুরু করে পুরো নির্বাচনী প্রচার খুবই সূক্ষ্মভাবে তৈরি করা হয় এবং বাস্তবায়নে আন্তরিকতা দেখান কংগ্রেস নেতৃত্ব, আর এতেই বদলে যেতে থাকে ছবি। আজ কংগ্রেস যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার পেছনে অবশ্য বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে। জানুয়ারির শুরুর দিকে কংগ্রেস হাইকমান্ড ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে আসামে দলের নির্বাচনী প্রচারের পর্যবেক্ষক হিসেবে ঘোষণা করে 2018 সালের বুটে এই বাগেলি সবাইকে চমকে দিয়ে তার নিজের রাজ্যে প্রায় অপ্রতিদ্বন্দ্বী বিজেপির রমন সিং সরকারকে পরাস্ত করে ক্ষমতা দখল করেছিলেন। বহুদিন পর ওই রাজ্যে কংগ্রেসের বিপুলভাবে ফিরে আসার পেছনে প্রবীণ এই নেতার ক্যারিশমাকে কৃতিত্ব দিয়ে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা। পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই দেরি করেননি বাঘেল, নিজের একেবারে বিশ্বস্ত সেনাপতির একটি দলকে নিয়ে গুয়াহাটি পৌঁছে খাজে নেমে পড়েন। ছত্তিশগড় থেকে তিনি তার ঘনিষ্ঠ প্রায় 20 জন নেতাকে আসামে নিয়ে এসেছিলেন, আর একেবারে কম সময়ের মধ্যেই এই 20 জন নেতা আসামের 126টি কেন্দ্রে ছড়িয়ে গিয়ে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দেন। ছত্তিশগড়ের আদলে বাগেরের লোকেরা রাজ্যের প্রায় প্রতিটি কেন্দ্রে কংগ্রেসের বুথ পর্যায়ের কর্মীদের নিয়ে সংকল্প শিবির আয়োজন শুরু করে 2014 থেকে একের পর এক নির্বাচনে সূচনীয় হারের মুখে পড়ে দলের নেতা কর্মীদের মনোবল তলানিতে গিয়ে ঠেকেছিল। টিম বাগেল এমন শিবির আয়োজন করে সেই সব কর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা ভোটারদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ জেনে নেওয়ার চেষ্টা করে দল কি চাইছে তাও বিনিময় করা হয় ভোটারদের সঙ্গে। উজান আসামে দলীয় কর্মীদের সঙ্গে কাজ করা ছত্তিশগড়ের এক কংগ্রেস নেতা বলছিলেন, দলের কর্মীদের সঙ্গে পরিচিত হতে এইসব শিবির আমাদের দারুণ সাহায্য করেছে। এইসব শিবিরে বুথ পরিচালন সম্পর্কে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এছাড়া বুথের দিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সম্পর্কেও তাদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়েছিল। কর্মীরাও আমাদের সঙ্গে কথা বলে খুশি হয়েছেন। এছাড়া দল যে এবার একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তা জেনে উজ্জীবিত হয়েছে। কিন্তু একেবারে শুরুর দিকে তৃণমূল স্তর থেকে যেসব ফিডব্যাক পাওয়া যাচ্ছিল তা মোটেই স্বস্তির ছিল না। নেতৃত্বের মধ্যে লড়াইয়ে প্রদেশ কংগ্রেস বিধ্বস্ত ছিল। প্রদেশ সভাপতি রিপুন বোরা, বিধান পরিষদীয় দলনেতা দেবব্রত শইকিয়া, লোকসভার সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, তরুণ গগৈর সাংসদ পুত্র গৌরব গগৈ ও সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। প্রদেশ কংগ্রেসের এক শীর্ষ নেতা বলছিলেন, একেবারে শুরুতেই স্থির হয়ে যায় আমাদের সবার মধ্যে মতান্তরকে দূরে সরিয়ে রাখতে হবে, বিজেপির প্রচণ্ড শক্তিশালী সংগঠনকে চ্যালেঞ্জ জানাতে হলে আমাদের সবাইকে একজোট হয়ে মাঠে নামতে হবে, আর এই টনিকে কাজ হয়। প্রদেশ নেতারা একজোট হয়ে মাঠে নামেন, একসঙ্গে সব নেতাকে সভা সমিতিতে দেখতে শুরু করে মানুষ, প্রচারের যাবতীয় প্রক্রিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমের বিবৃতিতে সব নেতাকে সমজায়গা দেওয়া হয়, এতেই একটা বার্তা যায় একেবারে তৃণমূল স্তরে। 2014 ও 2019 সাধারণ নির্বাচনে রাজ্যের 14টি লোকসভা আসনের মধ্যে মাত্র 3টিতে জয়ী হতে সক্ষম হয়েছিল কংগ্রেস। 16 বিধানসভা নির্বাচনে 126টির মধ্যে মাত্র 26টি দখলেই সক্ষম হয় টানা 3 মেয়াদে রাজ্যে শাসন করা দলটি। অথচ প্রায় শূন্যের কোটা থেকে এক লাফে 7টি আসনে জয়ী হয়ে বিজেপি অগপর 14 এবং বিপিএফ এর 12টি আসন নিয়ে রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতা দখল করে চমক দেখায়। গত 5 বছরে প্রাক্তন কংগ্রেসী হিমন্ত বিশ্ব শর্মাকে মূল কৌশল হিসেবে ব্যবহার করে রাজ্যে একেবারে তৃণমূল স্তরের সংগঠনকে প্রচণ্ড শক্তিশালী করেছে বিজেপি। ফলে এবার একেবারে সেই শূন্য থেকেই শুরু হতে হয়েছিল কংগ্রেস নেতৃত্বকে রাজ্যের দলকে ছাঙ্গা করতে। রাজস্থানের আলওয়ারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংকে আসামের দায়িত্ব দেওয়া হয়। আসামের দায়িত্ব পেয়ে দেরি করেননি জিতেন্দ্র, জাতীয় স্তরে বুটের রণনীতির জন্য অত্যন্ত সফল। বেসরকারি সংস্থা মোহালির ডিজাইন বক্সকে আসামে নিয়ে আসেন। রাজস্থান, পাঞ্জাব ও ছত্তিশগড়ের বুটে কংগ্রেসের জয়ের পেছনে এই সংস্থার যথেষ্ট অবদান ছিল। রাজ্যব্যাপী যাত্রা থেকে পাওয়া ফিডব্যাক থেকে কংগ্রেস রাজ্যের ভোটারদের 5টি গ্যারান্টি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই 5টি হচ্ছে সিএ বাস্তবায়ন না করা, গৃহিণীদের প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া, রাজ্যের সব পরিবারকে মাসে 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া,
5 লক্ষ সরকারি চাকরি সৃষ্টি এবং চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি 365 টাকায় বৃদ্ধি। অবশ্য ব্রহ্মপুত্রে এই 5টি গ্যারান্টি কংগ্রেস ফলাও করে প্রচার করলেও বরাকে 4টি গ্যারান্টি দেয় তারা। বরাকে দেওয়া বিজ্ঞাপনে বাদ যায় সিএএ বাস্তবায়ন না করার বিষয়টি, এ নিয়ে রাজ্যে যথেষ্ট বিতর্কও হয়। কিন্তু বুটের একেবারে শেষ পর্যায়ে এই বিতর্ক সৃষ্টি হয় তেমন সমস্যার মুখে পড়তে হয়নি কংগ্রেসকে। কংগ্রেসের এই 5 গ্যারান্টির কথা মার্চে এক জনসভায় ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। আরুরা বলছিলেন, সম্ভবত দেশের নির্বাচনের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল ভোটারদের প্রতিশ্রুতির বদলে গ্যারান্টি দিয়েছে। আসামে এসে আমরা ভোটারদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের অভাবের জায়গাটা দেখেছিলাম, তাই প্রতিশ্রুতির বদলে আমরা গ্যারান্টির কথা বলেছি। ভোটাররাও এই শব্দ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। আরুরা বলে যাচ্ছিলেন, এটা ভোটের প্রচারে দারুণ কাজে এসেছে। বিজেপির নেতারাও ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন, এবারের ভোটে কংগ্রেস যেভাবে লড়াই করেছে তা তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। 100+ টার্গেট যে পূরণ করা সম্ভব নয় তাও মেনে নিচ্ছেন এই নেতারা। এখন কোনো ক্রমে সরকার গঠন করার মতো সংখ্যা পেলেই মুখ রক্ষা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুস্তান টাইমসকে বুধবার বলেছেন, আমরা কংগ্রেসকে যথেষ্ট হালকাভাবে নিয়েছিলাম, কিছু ভুলও আমাদের হয়েছে, এতে আমরা কিছু কেন্দ্র হারাতে পারি, তারপরেও অবশ্য আমরা নির্বাচনে জয়ী হব, তবে লড়াইটা হবে এবার হাড্ডাহাড্ডি।